আল-কাইয়্যিস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে নিজের মনের চাহিদাকে কন্ট্রোল কইরালা, মন যেটা চায় এটা করে না, মৃত্যুর পরে তার কি হবে এটা চিন্তা করে আমল করে, কবরকে দুনিয়াতে থেকে সাজায়, ওই ব্যক্তি হলো চালাক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার মানুষ মারা যাওয়ার পরে যখন কবরে যাবে, আল্লাহর কসম, কবরের মধ্যে যাওয়ার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। এক ভাগের মানুষ যারা জান্নাতবাসী তাদেরকে আল্লাহ বলবেন নাম ঘুমাও, চোখ বন্ধ করবে, খুলে দেখবে কিয়ামতের ময়দান, সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ কবরে যাবে, ফেরেশতারা এসে প্রশ্ন করবে, জবাব নাই। জবাব যখন নাই, মাটি চাপা দিয়ে এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকাইয়া দিবে। মুসলমান ভাইরা, আমার কবরের ভিতরে বিশাল সাপ আল্লাহ পাক নিযুক্ত করে দিবে। ফজরের নামাজ পড়ে নাই জোহর পর্যন্ত, সাপ তাকে দংশন করবে, এক একবার দংশনে সত্তর হাত মাটির নিচে নিয়ে যাইবে, আবার সেখান থেকে টেনে তাকে উঠাবে। মুসলমান বাইরের আমার সাপের বিষটা কত মারাত্মক, ওই সাপ যদি বিন্দু পরিমাণ বিষ দুনিয়ার বুকে ছেড়ে দেয়, দুনিয়ার সকল জমিন আবাদ থেকে তার ক্ষমতা হারায় ফেলবে, কোন জমিনের মধ্যে কোনো কিছু আবাদ হবে না। এত বিষাক্ত সাপ কবরের ভিতরে ফজর থেকে শুরু করবে জোহর পর্যন্ত, একবার কামড় দিবে নিচে চলে যাবে সত্তর হাত, সেখান থেকে সাপটা আবার টাইনা উঠাবে। মুসলমান ভাইরা, আমার জোহর পর্যন্ত চলবে, জোহরের নামাজটা পড়েন নাই, মসজিদ থেকে আপনার কতবার ডাকা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, তোমার ব্যবসা ছোট, তোমার চাকরি ছোট, তোমার স্ত্রী ছোট, তোমার সন্তান ছোট, তোমার দুনিয়া ছোট, তোমার গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছোট, আল্লাহ বড়। অতএব সব ছাইরা তুমি মসজিদে আসো, ও মুসলমান, ফজরের নামাজটা যদি না পড়েন, ফজর থেকে জোহর, জোহরের নামাজটাও পড়েন নাই, জোহর থেকে আসর, আসরের নামাজটাও পড়েন নাই, আসর থেকে মাগরিব, মাগরিবও পড়েন নাই, মাগরিব থেকে এশা, এশাও পড়েন নাই, এশা থেকে ফজর। কবরের ভিতরে সাপ আপনাকে দংশন করবে, কামড়াবে, চিৎকার আর চিৎকার, আল্লাহর কসমে চিৎকারের খবর আমাদের কাছে নাই। এই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষগুলো শুনত, মানুষগুলো পাগল হইয়া দুনিয়ার মধ্যে খালি দৌড়াইত। মুসলমান ভাইরা, আমার তো কবর, হয়তো বলবেন ঘুমাও, কানাউমাতুল আরুস, এই নব স্বামী নব বধূকে পায়া যেরকম আরামের ঘুম লাগায়, এখানে তুমি আরামের একটা ঘুম লাগাও। মুসলমান ভাইরা, আমার আর যদি প্রশ্নগুলোর জবাব নাই, তাহলে আজাব আর আজাব, কষ্ট আর কষ্ট, সাপ বিচ্ছুর কামড়, জাহান্নামের কঠিন আগুন কবরের ভিতরে আল্লাহ পাক জ্বালায় দিবে। মুসলমান ভাইরা, আমার তখন কিয়ামত পর্যন্ত আজাবের ভিতরে থাকতে হবে, একটা সময় আসবে যখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে হাজির করবে, কথা বলে ঠিক কিনা? আজাবে থাকলেও সেখানে যেতে হবে, আরামে থাকলেও সেখানে যেতে হবে, আল্লাহর কসম, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ, আল্লাহ পাক যেদিন জমা করার সময় আসবে সবাই সেখানে জমা করবে, যখন সেখানে যাইবেন রে ভাই, আল্লাহ পাক মাথার অর্ধ হাত উপরে নিয়ে আসবে, সূর্য, সূর্যের যে দিক থেকে তাপ আসে এটা বর্তমানে উপরের দিকে ফিট করে রাখছেন আমার আল্লাহ, যেটা নিচের দিক এটা উপরে আছে, কিয়ামতের দিন আল্লাহ পাক সূর্যের আসল দিক যেটা নিচের দিকে এটা নিচের দিকে করে দিবে, সূর্যের দিকটা যখন নিচের দিকে করে দিবে, সূর্যের তাপ আরো প্রখর আকার ধারণ করবে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ গুলো টকবক করে গলতে থাকবে। মুসলমান ভাইরা, আমার সূর্যের তাপের কারণে মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে গামতে থাকবে, কাহার ঘামের পানি তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে, আবার কোন মানুষের ঘামের পানি তার রান পর্যন্ত হবে, কোন কোন নারী এবং পুরুষের ঘামের পানি তার সিনা পর্যন্ত হবে। মুসলমান ভাইরা, আমার বানানো কোনো কথা বলতেছি না, ওই সূর্য যখন অর্ধ হাত উপরে থাকবে, যেদিক থেকে তাপ আসে সেটাও নিচের দিকে থাকবে, সূর্যের তাপের কারণে মানুষগুলো এত ঘামা ঘামবে, কাহার ঘামের পানির মধ্যে সে হাবুডুবু খাইতে থাকবে। মুসলমান ভাইরা, আমার আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করেছি, এই হাদিসের মধ্যে দুজাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা শুনো, লা তাযুল কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন তুমি আল্লাহ পাকের সামনে দাঁড়াইবা,
তুমি পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক চুল পরিমাণ বলতে পারবা না, তুমি দাঁড়ায় থাকবা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? পাঁচটা। জানা দরকার আছে না নাই? প্রশ্নগুলো জেনে ওই প্রশ্নগুলোর উত্তর দুনিয়াতে থেকেই তৈরি করতে হবে রে ভাই। যদি তৈরি কইরা যাইতে পারেন কিয়ামতের ময়দানে নাজাতের আশা করতে পারেন। আর যদি দুনিয়ার বুকে থাইকা প্রশ্নগুলো নিয়ে না ভাবেন, ফিকির না করেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে কি পরিস্থিতিটা হবে একটু শুনেন। আমার নবীজি বলছেন তোমাকে দাঁড় করায়া পাঁচটা প্রশ্ন করা হবে। সবাই বলেন কয়টা? সংক্ষেপে বলবো, সামনে গুরুত্বপূর্ণ দুই একটা কথা আছে এই জন্য। এক নম্বরে আল্লাহ পাক বলবেন আন উমরিহি ফিমা আফনা, মালিক বলবেন বান্দারে ও আমার বান্দি, আমি তোমারে 60 বছর 70 বছরের একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কিভাবে কাটাইছো আমার কাছে একটা হিসাব দাও। সহজ হায়াত কিভাবে কাটাইছো হিসাব দাও। দুই নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার হায়াতের জিন্দেগির ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল যখন তুমি ছিলে যুবক, যখন তোমার শরীরে ছিল যৌবনের তাড়না, ওই যৌবনকালে তুমি তোমার সময়টা কিভাবে ব্যয় করছো। আজকে আমি আল্লাহর কাছে আলাদাভাবে যৌবনকালের হিসাব দাও। মুসলমান ভাইরা, আমার এক নাম্বার হবে গোটা হায়াতের জীবনের হিসাব, দুই নাম্বারে আলাদাভাবে যৌবনকালের হিসাব, তিন নাম্বারে আল্লাহ পাক বলবেন ওয়ান মালিহি মিনাই নাইতাসাবা, দুনিয়ার মধ্যে কত সম্পদ তুমি কামাই করছো, এই সম্পদগুলো তুমি কোথায় থেকে কামাই করছো। আজকে আমি আল্লাহর কাছে তুমি হিসাব দিয়া যাও। মুসলমান ভাইরা, আমার কত জনের সম্পদ যে মারলেন, কত জনের জমিনের অংশ যে আপনার জমিনের ভিতরে ঢুকাইয়া দিলেন, বোনের সম্পত্তি মারলেন, বাইটা তেমন চালাক চতুর না, বাইয়ের সম্পত্তিকে আপনি গ্রাস করে বুক করে ফেললেন। আল্লাহর কসম, দুনিয়ার বুকে ক্ষমতার কারণে যদি আপনাকে কেউ কিছু বলে না, বোন কিছুই বলে না, বাইয়ের সামনে কি করবে বোন? ও মুসলমান, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাটটা মাইরা আপনার সম্পদ বাড়াইছেন, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার সময় আমি লম্বা করব না, আমার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে হবে রে ভাই। আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে একটু টাচ দিয়া যাই, ইঙ্গিত দিয়া যাই। এক নম্বরে প্রশ্ন হবে হায়াতের জীবন, দুই নম্বরে প্রশ্ন হবে যৌবনকাল, তিন নম্বরে প্রশ্ন হবে সম্পদ কোথায় থেকে কামাই করছো, চার নম্বরে আল্লাহ পাক বলবেন ওয়ফিমা আনফাকা, কাটটা নিয়া কারে খাওয়াইছো, কাটটা নিয়া কারে দিছো, বাইরটা মাইরা তোমার ছেলেরে খাওয়াইছো, আছে না? বাইরটা মাইরা তোমার ছেলেরে খাওয়াইছো, বোনের সম্পত্তি মাইরা দিয়া তোমার কলেজার টুকরা সন্তান গুলোরে দুনিয়ার বুকে তুমি খুব আরাম আয়েশে রাখার চেষ্টা করছো, বোনরে দেও নাই, বোনেরটা মাইরা নিজের ছেলেরে খাওয়াইছো। তোমার আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতার বলে জনগণেরটা মাইরা তুমি তোমার ফুলাফান্তের পিছনে খরচ করছো। সরকারি চাকরি করো, 50,000 টাকা বেতন, তোমার প্রতি মাসে খরচ 2,00,000, 50,000 টাকা বেতনের চাকরি দিবি তুমি, প্রতি মাসে তোমার ছেলে মেয়ের পিছনে 2,00,000 টাকা তুমি খরচ করো, বাকি 1,50,000 টাকা কোথায় থেকে তুমি এনেছো, কাটটা এনে কার পিছনে খরচ করতেছো, কিয়ামতের দিন হিসাব দিতে হবে, কথা বলে ঠিক কি না? আজকে দুনিয়ার মধ্যে আমরা বলতে গেলে তো বিফল, কথা ঠিক না? বলে আল্লাহ মাফ করুন, বলে না আমিন, বলে। মুসলমান ভাইয়েরা, আমার আপনারা পরবর্তীতে চিন্তা করিয়েন, এক নাম্বার আবারও আপনাদেরকে স্মরণ করে যাই, মালিক বলবেন বান্দারে ও আমার বান্দি, তোর হায়াতের জিন্দেগির হিসাব দিয়া যা, দুই নম্বরে বলবে তোর যৌবন কালের হিসাব দিয়া যা, তিন নম্বরে বলবে তোর সম্পদ কোথায় থেকে কামাই করছো হিসাব দিয়া যা, চার নম্বরে বলবে কোথায় খরচ করছো তার একটা হিসাব দিয়া যা। মুসলমান ভাইরা, আমার পাঁচ নম্বরে মালিক বলবেন বান্দারে তোরে তো আমি আল্লাহ মেধা দিছিলাম, ব্রেন দিছিলাম, জেহেন শক্তি দিছিলাম, এই মেধা দিয়া জেহেন শক্তি দিয়া আমি আল্লাহর দিন কতটুকু তুমি শিখছিলা, আমি আল্লাহর কাছে হিসাব দিয়া যাও। দুনিয়ার কত কিছু শিখলে কোরআনটা পড়তে পারেন না, দিলের ভিতরে কষ্ট নেই।
মাদ্রাসা দেখলে চুলকানি উড়ে হুজুর দেখলে মাথা খারাপ হয়ে যায় মোল্লা দেখলে তার ভাল লাগে না এমন মানুষ আছে না জোরে বলেন আছে না ভাই আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে কষ্ট করবে তুমি কি শিক্ষা অর্জন করছো কুরআনে ওলাদেরকে দেখলে কুরআনের শিক্ষা দ্বারা শিয়াদেরকে তোমার দাম দিতে ভাল লাগে না মাদ্রাসা ছাত্রীগুলো যখন বুরকা ডুবরা পরে হাত মোজা পরে পা মোজা পরে রাস্তা দিয়া যা এ তোমার ভিতরে খালি সুলকানি আর সুলকানি তুমি সুলকাও সুলকাইতে সুলকাইতে তোমার গোশত বের করে ফলাইবা তোমার তুলকানো শেষ হবে না এরাই জিতে যাবে কিয়ামতের ময়দানে তুমি ঠেকে যাবে কথা বলে ঠিক কি না ঠিক মুসলমান ভাইরা আরে আমার কয়টা হলো প্রশ্ন সবাই বলেন কয়টা পাঁচটা এখন প্রশ্নের জবাব নাই চুপ আল্লাহ বলবেন জবাবের ব্যবস্থা আমি করতেছি মালিক বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ফেরেশতারা কোথায় মুখের মধ্যে তালা লাগাও সুবহানাল্লাহ বলেন এটা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে আপনারা যারা বাংলা পড়েন তারাও পড়েন আমার আল্লাহ বলবেন মুখের মধ্যে তালা মুখের মধ্যে তালা কথা বলবে কেডা আমার আল্লাহ বলেন মাতুকাল্লিমুনা আইদিহিম আমি আল্লাহর সাথে কথা বলবে তোমার হাত সুবহানাল্লাহ বলেন ওয়াতাশহাদু আরজুলুহুম আমি আল্লাহর সাথে কথা বলবে তোমার পা শাহিদা আলাইহিম সামউহুম তোমার কান ওয়া আবসারুহুম তোমার চোখ ওয়া জুলুদুহুম তোমার শরীরের চামড়া সুবহানাল্লাহ আর কি তর্জমা করব এর চেয়ে সহজ তর্জমা দিতে পারেন